আসসালামু আলাইকুম। বিএনপির সাথে নাকি আওয়ামী লীগ সংলাপ করবে না, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরকমটি বলা হয়েছিল। এমনকি বিবিসির সাথে সাক্ষাৎকারেও প্রধানমন্ত্রী একই কথা বলেছিলেন, বিএনপির সাথে কিসের সংলাপ। অথচ আজকে দেখেন 14 দলের জনসভায় আমির হোসেন আমু বিএনপির সাথে সংলাপের ব্যাপারে তিনি খুব ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি আজকে বলেছেন, প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে। এই যে সুর নরম হয়ে আসছে, কেন? এই সুর নরম হয়ে আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। ইতিমধ্যে ছয়জন কংগ্রেস সদস্য তারা জো বাইডেন বরাবর চিঠি লিখেছেন, আপনারা দেখেছেন, সেটি সমস্ত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেখানে বেশ সেন্সিটিভ আলাপ হয়েছে। সেখানে বাংলাদেশে যে মানুষের ভোটাধিকার নাই, সেখানে মানুষকে গুম করা হয়, খুন করা হয়, সংখ্যালঘুদের উপর নির্যাতন, নিপীড়ন, সামগ্রিক বিষয়গুলো, বাংলাদেশে যা যা ঘটে সব কিছু তুলে ধরেছে। সেখানে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হলো যে বাংলাদেশের বাহিনীগুলো তারা নিজ দেশের মানবাধিকার রক্ষা করতে পারে না, নিজ দেশের শান্তি রক্ষা করতে পারে না, তাহলে তাদেরকে কেন শান্তিরক্ষী মিশনে নেওয়া হয়। জো বাইডেনকে বলা হয়েছে যে আপনি এই শান্তিরক্ষী মিশন বন্ধ করেন। এটি আমাদের জন্য অত্যন্ত খুবই নিন্দনীয়, অত্যন্ত হতাশাজনক, অত্যন্ত দুঃখের একটি সংবাদ যে আমাদের দেশের বাহিনীকে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যাতে না নেওয়া হয়, সেজন্য এ ধরনের আবেদন এসেছে। এছাড়া সর্বশেষ মার্কিন ভিসানীতি, এই ভিসানীতি এটি নাকি দুরবি সন্ধিমূলক, এই মন্তব্য করেছেন আজকে 14 দলের জনসমাবেশে। সেখানে রাশেদ খান মেনন, যিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি, তিনি এই মন্তব্য করেছেন। তিনি একসময় তুখোর ছাত্রনেতা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় মতিয়া গ্রুপ ছাত্র ইউনিয়নের এবং মেনন গ্রুপ খুবই প্রতাপশালী ছিল, এবং যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো এবং আধুনিক পরিবারের বা খুব ধনাঢ্য পরিবারের, তারা মেনন গ্রুপ অথবা মতিয়া গ্রুপ করত। সেই রাশেদ খান মেনন এবং মতিয়াদের অবস্থা আপনারা বুঝতে পারছেন, এখন তাদের সেই রাজনীতির যে স্বকীয়তা সেটি নাই। তারাই কিন্তু আইয়ুব খানের বিরুদ্ধে তারা 11 দফা দিয়েছিল, পরবর্তীতে সেটি কিন্তু আপনার 6 দফায় রূপান্তরিত হয়। অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব বা গণ অভ্যুত্থানের আন্দোলন বা 71-এর মহান মুক্তিযুদ্ধ, এক্ষেত্রে কিন্তু তাদের অনেক অবদান রয়েছে, কিন্তু যে ধরনের স্ট্যান্ড ধরে রাখা দরকার ছিল সেটি কিন্তু তারা ধরে রাখতে পারেনি। তারা কেউ পরবর্তীতে নিজেরা দল গঠন করে সেই দলে রয়ে গেছেন, কেউ তাদের দল ছেড়ে চলে এসেছে, কেউ আবার আওয়ামী লীগে যোগদান করেছে, নানান ঘটনা, নানান প্রেক্ষাপট কিন্তু তৈরি হয়েছে। তো যাই হোক, আমি মূল বিষয়ে ফিরে আসি, সেটি হলো দেখেন যে আওয়ামী লীগ কিন্তু তাদের সুর নরম করে ফেলিয়েছে, যদিও তারা অনেক খুব মানে হম্বিতম্বি করছে, যুক্ত রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, নানান কথাবার্তা বলছে। তারা বলছে যে আমরা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে 20 ঘন্টার প্লেনের জার্নি করে আমরা আমেরিকায় যাব না। তো তারা যেতে চায় না, ভালো কথা, কিন্তু তাদের সন্তান সন্ততি কোথায়? আমরা তো সবাই জানি আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের সন্তান সন্ততি কোথায় বসবাস করে, সেটি কে না জানেন? যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে দিবেন, যাতে করে অন্যরা শোনার সুযোগ পায়। আমার কথা হলো যে আওয়ামী লীগ যে ফাঁদ তৈরি করেছে, 14 সালে সংলাপের ফাঁদ, 18 সালে সংলাপের ফাঁদ, তারা এই ফাঁদ তৈরি করে, কিন্তু এই ফাঁদে বারবার কিন্তু আমাদেরকে আটকে যেতে হয়েছে। তা আওয়ামী লীগ যে জাল পাতে, সেই জালের মধ্যে আমাদের কিন্তু আটকে যেতে হয়। এবার সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগটি কি? সেই সুযোগটি হলো আমরা যদি রাজপথে আমাদের অবস্থান ধরে রাখতে পারি, তাহলে বিজয় অনিবার্য। আওয়ামী লীগ সংলাপের জন্য আমাদের ডাকবে, তারা বলবে যে আমরা আমেরিকার মধ্যস্থতায়, জাতিসংঘের মধ্যস্থতায় আমরা সংলাপ করতে চাই। এই ফাঁদে যদি এবার বিএনপি বলেন বা যে কোনো দল বলেন, যদি এই ফাঁদে পড়ে তাহলে কিন্তু দেশটা রসাতলে যাবে। আপনারা জানেন যে 18 সালে ঐক্যফ্রন্ট গঠিত হয়েছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে, সেখানে আরও অনেক অনেক রাজনৈতিক নেতৃত্ব, যাদের অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে, তারা ছিল। তারপরেও সেই ঐক্যফ্রন্ট কিন্তু সফল হয়নি, ঐক্যফ্রন্ট ব্যর্থতায় পরিণত হয়েছে, এবং ঐক্যফ্রন্টের নেতৃত্বে বাংলাদেশে কিন্তু ওইভাবে আন্দোলন সংগ্রাম হয়নি, এবং ভোট কেন্দ্রগুলো আওয়ামী লীগ যে দখল করলো, এক প্রকার ফাঁকা মাঠে কিন্তু গোল দিল। অর্থাৎ ওই সময় বিএনপির বড় একটি ভুল ছিল,
ঐক্যফ্রন্টের সাথে যাওয়া, যেটি আসলে বিএনপি এখন স্বীকার করে যে আসলেই তাদের ভুল হয়েছিল। আবার যদি সেই সংলাপের ফাঁদে পা দেয় তাহলে বিএনপি বলেন বা আমরা বলেন, যারাই যাবে সংলাপের ফাঁদে পা দিবে তারা কিন্তু বড় ভুল করবে, অর্থাৎ আওয়ামী লীগের সাথে সংলাপ সেটি আসলে কখনোই বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগ বলবে এক কথা, তারা করবে আর এক কাজ। জাতিসংঘ আসুক আর আপনার আমেরিকা আসুক আর রাশিয়া বলেন চীন বলেন, যাদের মধ্যস্থতায় সংলাপ হোক না কেন, সেই সংলাপ আসলে জনগণের প্রতিনিধিত্ব করবে না, সেই সংলাপের মাধ্যমে আসলে কার্যকরী কোনো ধরনের ফল আসবে না। অর্থাৎ সংলাপে যাওয়া মানে বরং আওয়ামী লীগকে বৈধতা দেওয়া, যেমনিভাবে 2018 সালে সংলাপে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া হয়েছে, ঠিক একইভাবে এখন যদি কোনো সংলাপে যাওয়া হয় তার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ আবার এক ধাপ এগিয়ে গেল। আওয়ামী লীগকে বিশ্বাস করলে সব থেকে বড় ভুল করবেন। সুতরাং তারা এখন যাই বলুক না কেন, সংলাপের কথা বলুক আর যে মিষ্টি মধুর বস্তু তারা দেখাক না কেন বা যত মিষ্টি কথা বলুক না কেন, তাদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। সুতরাং এই মুহূর্তে আমাদের মুক্তির একমাত্র পথ হল রাজপথে থাকা, রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই রাজপথেই ফয়সালা হবে, সে বিষয়ে আমাদের অটুট থাকা। আমরা তো অতীতে সংলাপ টংলাপ করে দেখেছি যে আসলে এগুলোতে কোনো কাজ হয় না। 2014 সালে কি বলেছিল আওয়ামী লীগ, বলেছিল এটি নিয়ম রক্ষার নির্বাচন, কিন্তু কি হলো, 3 মাস পরে নির্বাচন দেওয়ার কথা ছিল, নির্বাচন দিল না, 2018 সাল পর্যন্ত চলে আসলো। 2018 সালে কি বলল, যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার উপর আস্থা বিশ্বাস রাখেন, আমি অবশ্যই সুষ্ঠু নির্বাচন দেব। সুষ্ঠু নির্বাচনের নামে কি ধরনের অসুষ্ঠু নির্বাচন ভোট কেন্দ্র দখল করা হয়েছিল সেটি আমি আপনি জানি না, সেটি বিশ্ববাসীও জানে। সেটি জাপানি রাষ্ট্রদূত যিনি বাংলাদেশ থেকে সদ্য বিদায়ী ইতো নাওকি, তিনিও কিন্তু একই কথা বলেছেন যে আমি পৃথিবীর বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেছি কিন্তু এইভাবে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসন বা ছাত্রলীগ যুবলীগকে ব্যবহার করে ভোট চুরি করা হয় এটি আসলে আমি কোথাও দেখিনি। অর্থাৎ এখন আওয়ামী লীগ যে ভোট চুরি করে এটি কিন্তু মোটামুটি এখন সবাই জেনে গিয়েছে, সবাই জানে বোঝে, এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও জানে। জাতিসংঘ, আমরাও এর আগে দাবি করেছি যে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন হতে পারে, কিন্তু কথা হলো তার আগে তো পদত্যাগ করতে হবে। আওয়ামী লীগ যদি মনে করে যে তারা ক্ষমতায় থেকে মধ্যস্থতা করুক জাতিসংঘ, তাহলে সেই সংলাপে যদি বিএনপি যায় তাহলে বড্ড ভুল করবে, বরং সংলাপ হবে, আমরাও সংলাপ চাই, তবে তার আগে অবশ্যই আওয়ামী লীগকে পদত্যাগ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে রেখে নির্বাচন নিয়ে সংলাপ, সেই সংলাপ অবশ্যই ব্যর্থ হবে। সুতরাং সংলাপ আমরাও চাই, আলাপ আলোচনার মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারি ব্যবস্থা প্রতিষ্ঠা পাক, সেটি আমরাও চাই, কিন্তু কথা হলো সেই সংলাপ যদি এরকম হয় যে আপনারা মানে আপনাদের সব কিছু আর মানে আপনারা কি বলবেন যে মানে গোড়ারটাও খাবেন আবার আগারটাও খাবেন, সেটা যদি হয় তাহলে সেই সংলাপে গিয়ে আসলে খুব বেশি লাভ নেই। সুতরাং সংলাপ আমরাও চাই, তবে সংলাপের আগে অবশ্যই পদত্যাগ করতে হবে। আপনারা যদি পদত্যাগ করে সংলাপে আসতে চান ভালো কথা, সংলাপে যারা এই মুহূর্তে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, যারা বিরোধী শক্তি রয়েছে, তারা সংলাপে যাবে, কিন্তু আমরা তো দেখেছি যে আসলে ক্ষমতায় রেখে ওই সংলাপ করে আসলে খুব লাভ হয় না, বরং লস হয়, বরং সংলাপে যাওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে বৈধতা দেওয়া হয়। আমি এই বিষয়ে আসলে কথা বাড়াতে চাই না, 14 দলে অনেকে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা একসময়, আপনাদের ইতিহাস ঐতিহ্য রয়েছে, আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন, বিশেষ করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এটি কিন্তু যারা প্রগতিশীল বা বাম রাজনীতি করে তারাই কিন্তু শুরুটা করেছিল, তারাই শুরুটা করেছিল, কিন্তু দেখেন যে তারা আন্দোলনটা ধরে রাখতে পারেনি, পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগ তারা কিন্তু নেতৃত্বটা নিয়ে নেয়। ওই সময় রাশেদ খান মেননের ভালো একটি ভূমিকা ছিল, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভালো একটা ভূমিকা ছিল, কিন্তু তিনি যখন আসলে আওয়ামী লীগের সাথে এইভাবে হাত মিলিয়েছে তখন আসলে তার সেই অতীত ইতিহাস সেটি কিন্তু মানুষ এক প্রকার ভুলে গিয়েছে, বর্তমানটাই মানুষের চোখের সামনে ভাসছে। সুতরাং রাশেদ খান মেনন বলেন আর যারা হাসানুল্লাহ ইনু, তারও কিন্তু ব্যাপক ইতিহাস ঐতিহ্য রয়েছে, জাসদের নেতা ছিলেন, খুব প্রতাপশালী নেতা ছিলেন, কিন্তু যখন তারা আসলে মন্ত্রী মিনিস্টার হওয়ার জন্য আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে তখন তাদের সেই অতীত ইতিহাস ঐতিহ্য সেটি মিলিন হয়ে গিয়েছে। দেশটা এখন খুব খাদের কিনারায়, অর্থনৈতিকভাবে আমরা খুব চাপের মধ্যে রয়েছি, আমাদের ডলার সংকট এই মুহূর্তে প্রতিদিন মানে এত প্রায় 10 বার মতন বিদ্যুৎ যাচ্ছে, 10-12 বার, গ্রামে তো বিদ্যুৎ থাকছেই না,
তো আমরা খুবই কষ্টের মধ্যে রয়েছি। আমাদের ডলার ক্রাইসিস, আমাদের জ্বালানি তেল ক্রাইসিস, আমাদের অর্থনৈতিক ক্রাইসিস, আমাদের খাদ্যের ক্রাইসিস, আমাদের গণতন্ত্রের ক্রাইসিস, আমাদের প্রত্যেকটা জায়গায় ক্রাইসিস, আমাদের পানির ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, মানে কোন জায়গায় আমরা ভালো আছি বলেন? আমরা কোনো একটি জায়গায় ভালো নাই। সুতরাং দেশকে জাতিকে বাঁচানোর জন্য আসুন আপনারা সবাই দেশ এবং জাতির পাশে থাকুন। এই মুহূর্তে আওয়ামী লীগ যেভাবে একটি ফেসিবাদতন্ত্র তারা কায়েম করেছে, এভাবে একটি দেশ কখনোই চলতে পারে না। সুতরাং আওয়ামী লীগের ফেসিবাদকে না বলুন, গণতন্ত্রকে হা বলুন। যদি আপনারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যদি মনে করেন যে আপনারা অনেক বড় কিছু করে ফেলাবেন, তাহলে ভুল। যারা কথাগুলো শুনছেন আপনারা শেয়ার করে দিবেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগেও বলছি, এখনো বলছি, বাংলাদেশে দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। অন্তত গণ অধিকার পরিষদ কোনোভাবেই দলীয় সরকার অধীনে নির্বাচন বিশ্বাস করে না। দলীয় সরকার অধীনে গণ অধিকার পরিষদ কোন ধরনের নির্বাচন ইনশাল্লাহ যাবে না। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আসি। রাজপথে ইতিমধ্যে দেখেন যে অনেকে রাজপথে ছিল না, তারাও কিন্তু নতুন করে রাজপথে নামার ঘোষণা দিচ্ছে। সুতরাং যারা ইতিমধ্যে রাজপথে না, দুঃখিত, যারা রাজপথে না থেকে যারা নির্বাচন নির্বাচন খেলায় নিজেদেরকে মাতাচ্ছেন, তারা কিন্তু ভুল করছেন। একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে নির্বাচন আর আন্দোলন একসাথে চলতে পারে না, যে কোনো একটি বেছে নিতে হবে। যারা আন্দোলনে থাকবেন না, জাতি কিন্তু তাদেরকে মনে রাখবে। মির্জাফরের খাতায় আপনাদের নাম কিন্তু জাতি লেখাবে। সুতরাং এই মুহূর্তে আন্দোলনে আসুন, আন্দোলনে নেমে দেশ এবং জাতিকে উদ্ধার করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।